Hey everyone, assalamualaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Starfat Kobi Sharup. Guys, today's video is a hero hunk 150 matte color single disc variation. So, we have a disc. এই বাইকটা আপনারা অনেকেই খুঁজতেছিলেন ম্যাট কালারটা বিশেষ করে সো আজকে আমি যেখানে চলে আসছি মরদ রোমোবাইস তাদের কাছে বর্তমানে বাইকটা রয়েছে সো আজকে ভিডিওতে জানাবো এটা বর্তমান অফিশিয়াল প্রাইস কত বিশেষ করে এটা প্রাইসটা আগে থেকে আপডেট হইছে আর বর্তমানে যেখানে আজকে চলে আসছি মরদ রোমোবাইস তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করলে স্পেশাল অফার পাচ্ছেন স্পেশাল গিফট পাচ্ছেন সেই সম্পর্কে জানাবো এ টু জেড সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যারা বাইকটা কিস্তিতে নেবেন তাদের জন্য বড় একটা সুখবর রয়েছে কিস্তির মাধ্যমেও আপনারা বাইকটা পারচেজ করতে পারবেন এটাও জানাবো যে কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি এটার মেইন পার্টি ইঞ্জিনে চলে আসি এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 149.2 সিসির ইঞ্জিন এটার ইঞ্জিন পাওয়ার আউটপুট ইঞ্জিন স্মুথনেস সম্পর্কে আমার সেরকম কোনো কিছু বলার নাই কারণ হিরোর এই ভেরিয়েশনটা খুবই জনপ্রিয় বাংলাদেশে এখনও এটার প্রচুর চাহিদা রয়েছে সো এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.55 পিএস 8500 আরপিএম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.6 নিউটন মিটার 6500 আরপিএম যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন আর ইঞ্জিনের স্মুথনেস সম্পর্কে আপনার সবাই অবগত আছেন এর পাশাপাশি এটার মধ্যে ডাবল ডিস্কের ভেরিয়েশন হয় এটা সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশন হয় সো আজকে আমার সামনে রয়েছে সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশন দেখতে পাচ্ছেন 240 মিলিমিটারের যথেষ্ট বড় সাইজের একটা ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে উইথ নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার কোনো প্রকার ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার এখানে ব্যবহার করা হয়নি এর পাশাপাশি পেছনে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট আপনারা ভালো পাবেন একবারে যে খারাপ তাও না মোটামুটি ভালো আপনারা ব্রেকিং কন্ট্রোল পাবেন এর পাশাপাশি আপনারা টায়ার পেয়ে যাচ্ছেন এমআরএফের 80 সেকশনের টিউবলেস টায়ার সামনে এর পাশাপাশি রিমের মধ্যে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিছে আর আপনার রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার এটাও এমআরএফের দুটো টায়ারের গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পাবেন এমআরএফ সম্পর্কে আপনার সবাই অবগত আছেন বাংলাদেশের রাস্তার জন্য এই টায়ারটা খুবই উপযোগী সো আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন কর্নারিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটার ফিডব্যাকও খুবই ভালো বিশেষ করে মাডগার্ডের সাথে ডিজাইনে অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছেন একটা মাডগার্ডে মানে সাসপেনশনে একটা গার্ড দিয়ে দিছে লুকসটা ভালো লাগতেছে এর পাশাপাশি আপনার সাসপেনশনটাকে কাদামাটি বা ধুলোবালি থেকে একটু হলেও সেভ করবে আর রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন মনসকে এটার মধ্যে পাচ্ছেন না নতুন যে হাঙ্কটা আসছে ওটার মধ্যে আপনার মনসক সাসপেনশন পাচ্ছেন আর এটা ফিডব্যাক যথেষ্ট ভালো আর বিশেষ করে সিটটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল রাইডারের সিটটা অনেক কমফোর্টেবল একটা সিট ব্যবহার করা হয়েছে এবং পিলিয়নও খুব কমফোর্টেবল হয় বুঝতে পারবে সিটটা যথেষ্ট ওয়াইড আর পিলিয়নের জন্য খুব সুন্দর একটা গ্রাব বেল দিয়ে দিছে এর পাশাপাশি টেল লাইটটা আপনারা এখানে পুরোপুরি এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা পাচ্ছেন নন ফ্লেক্সিবল হাউজিং ইন্ডিকেটর আর টেল প্রোফাইল থেকে দেখলেও বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আর এক্সজস্ট পাইপটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ডিজাইনের বেসিক একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে আর এই সাইডে আপনারা সারিয়ার পেয়ে যাচ্ছেন বিল্ট ইন যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না কস্ট কমানোর জন্য সেক্ষেত্রে হিরো একটু ভিন্ন দেখতে পাচ্ছেন বিল্ট ইন সারিগার্ড প্লাস এখানে বাম্পারও দিয়ে দিচ্ছে যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না বাইকারদের বাইক পারচেজ করার পরে আলাদা করে হ্যাসেল নিতে হয় সারিগার্ড এবং বাম্পার আফটার মার্কেট লাগাতে হয় সো এই প্যারাটা নিতে হবে না আর ফ্রন্টে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন লুকসটা খুবই মাস্কুলার ফ্রন্ট থেকে দেখলে বাইকটাকে অনেক অনেক বেশি সুন্দর লাগে এখানে আপনারা হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন চাইলে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন আর এর পাশাপাশি স্মোকে একটা ভাইজো পাচ্ছেন হিরোর একটা লোগো রয়েছে আর কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি ম্যাট ব্ল্যাকের মতো ম্যাট ব্লু ফিনিশিং রাখা হয়েছে গ্রাফিক্সটা যথেষ্ট সুন্দর যারা এই কালারটা পার্সোনালি খুঁজতেছিলেন তার অবশ্যই অবশ্যই মরদ রোমোবাইসের সাথে যোগাযোগ করে ফেলুন আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে আসি ফুয়েল ট্যাঙ্কের আলাদা একটা কিট রাখা হয়েছে কিটের মধ্যে হাঙ্কের একটা 3D লোগো দিছে এর পাশাপাশি খুব সুন্দর একটা গ্রাফিক্স করা হয়েছে দেখতে পাচ্ছেন এই কিটের মধ্যেও ব্লু কালার গ্রাফিক্স রয়েছে এবং ট্যাঙ্কের মধ্যেও ওভারঅল গ্রাফিক্সটা খুবই সুন্দর আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি বিল কোয়ালিটি এটা পুরোটা স্টিলের এর পাশাপাশি কালারের যে কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটের মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার করছে আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন আর ককপিট ভিউ নিয়ে যদি কথা বলি ককপিট ভিউটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই ভিউটা এনজয় করবেন এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলারিটির জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে
আর এখানে দেখতে পাচ্ছেন স্পিডোমিটার রয়েছে, পাশাপাশি ফুয়েল কতটুকু আছে সেটা দেখাবে, আরপিএম মিটার রয়েছে, আর ডিজিটাল স্পিড শো করবে যে কত স্পিড আপনারা বাইকটা রাইড করতেছেন, নিউট্রাল ইন্ডিকেট করবে, টুকটাক যে ইনফরমেশন দরকার সেগুলো এখানে দেখাবে। আর হ্যান্ডেল বার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং যথেষ্ট ভালো। এর পাশাপাশি কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন লাইট অন অফ করার সুইচ, সেলফ রয়েছে, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর এই প্রাইস সেগমেন্টের মধ্যে সুইচের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি, শুধু সুইচ না বডির যে কোনো কিট বলেন, কালারের কোয়ালিটি বলেন, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন অথবা রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ওকে, এখন যদি একটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.4 লিটার, যার থেকে আপনি আবার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 কিলোমিটার অ্যাভারেজ, যেটা এসে একদিন চিন্তা করলে হিউজ। আর এটা হলো ইউজার রিভিউ, আপনারা 50 থেকে 55 এর মতো অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। তার জন্য অবশ্য অবশ্যই আরপিএম মেনটেন করে বাইকটা রাইড করতে হবে। সো মাইলেজের দিক দিয়ে চিন্তা করলেও দেখবেন যে মাইলেজটা এটার বেশি। এর পাশাপাশি এটা যে মেনটেনেন্স কস্ট, 150 সিসি সেগমেন্টের মধ্যে এটা মেনটেনেন্স কস্ট খুবই কম। আপনারা জানেন যে হিরোর এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, সো আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। আপনারা যখন বাইকটা সার্ভিস করবেন আপনারা খুব কম টাকায় বাইকটাকে সার্ভিস করতে পারবেন, সো এটা একটা পজিটিভ সাইড। সো আপনারা যারা একটা 150 সিসি সেগমেন্টের একটা বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটা চয়েসে রাখতে পারেন, কারণ লুকস ও মোটামুটি এটা খুবই সুন্দর। এর পাশাপাশি প্রাইসের মধ্যে ইঞ্জিন পারফরমেন্স, এর পাশাপাশি ব্রেকিং, টায়ার গ্রিপ যথেষ্ট ভালো। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস সম্পর্কে আপনাদের বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস আগের থেকে বাড়ানো হয়েছে, প্রাইস হচ্ছে 180,000 টাকা। হ্যাঁ, 180,000 টাকা করা হয়েছে এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। যেহেতু সব ব্র্যান্ডে বাইকের দাম বাড়ছে, সো এটার প্রাইসটাও আগের থেকে অনেকখানি বেড়ে গেছে। সো 180,000 টাকা এটা বর্তমান অফিসিয়াল প্রাইস, আপনাদের এই প্রাইস দিয়ে কিনতে হবে। আর অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি মোরাদোটা মোবাইল, তাদের কাছ থেকে বাইকটা পার্চেস করে পেয়ে যাচ্ছেন একটা হেলমেট, একটা চার্বিং, একটা গাড়ি টাকা কাভার, একটা ডিস্ক লক। স্পেশাল অফারগুলো আপনারা শুধুমাত্র মোরাদোর মোবাইল থেকে পার্চেস করলে পাবেন। তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে মেনশন করতে হবে। আর মোরাদোর মোবাইল যেহেতু হিরোর একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইক পার্চেস করলে পেয়ে যাচ্ছেন 4টা ফ্রি সার্ভিস এবং 5 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে যে কয়টা রিলায়েবল ব্র্যান্ড আছে তারা কখনোই 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেয় না, হয়তো 1 বছর বা 2 বছর সর্বোচ্চ। সো সেক্ষেত্রে হিরো একটু ভিন্ন, 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, সো এটাও একটা পজিটিভ সাইড। আর যারা কিস্তিতে বাইকটা নিতে চাচ্ছেন, আপনারা যারা বাইকটা কিস্তিতে নেবেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। মাত্র 45,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা হিরো হাঙ্ক সিঙ্গেল ডিস্ক এই ম্যাট কালারটা পার্চেস করতে পারবেন 2 বছরের রেজিস্ট্রেশন সহ। সো যারা কিস্তিতে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিস্তিতেও বাইকটা পার্চেস করতে পারবেন মোরাদোর মোবাইল থেকে। সো আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।